4 ঘন্টা পর কিছু বান্দর মিললো, বানর না, আসলে তো চেহারাটা অন্যরকম আর কি। এটা কি করে বলে জানি না, 4 ঘন্টা পর আদম পাহাড়ে। আসলে আদম পাহাড়ে কেউ আসলে খুব সাবধান, এখানে আসাটা রিক্স। 9 ঘন্টার রাস্তা, এই যে কিছু বানর পেলাম, আল্লাহ জানে। এই যে আসলে এগুলো কি বলে জানি না, ওই যে অনেকগুলো বসে আছে প্রচুর। এই যে আমার পিছনে আছে বসে বসে খেলতেছে, আমি একটু রেস্ট নিলাম। 9 ঘন্টা অলরেডি, 4 ঘন্টা হাইটে ফেলছি, আরও মনে হচ্ছে 4-5 ঘন্টা হাঁটতে হইব। কই যাচ্ছি, আসলে কেউ নাই এখানে, 2-4-6 মাসের মধ্যে কেউ আসছে কি না পর্যটন জানি না। আমি এক গাদা মনে চাইলেও চলে আসলাম, বহু গহীন জঙ্গল, কেউ নাই, বাড়িঘর কিচ্ছু নাই, কীভাবে যে আসলাম আর কীভাবে যাচ্ছি কিচ্ছু জানি না। আসছি, আসতেই আছি। আসলে আপনারা আসলে খুব সতর্কভাবে আসবেন, এখানে কিচ্ছু নাই, কেউ নাই, কিছু নাই, কই যাই জানি না। হ্যাঁ, জানলাম আদম পাহাড় যাচ্ছি, 9 কিলোমিটার হাঁটতে হবো, কয় কিলোমিটার হাঁটছি জানি না। ওকে, বাই বাই। জানি না এই ভিডিও আপনাদের হাত পর্যন্ত পৌঁছাবে কি না। কেউ নাই, কেউ নেই।